নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 7 দিনের মধ্যে এই 8 রাশির জাতক ও জাতিকারা লটারি থেকে হতে চলেছে কোটিপতি। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশী গ্রহ। আগামী 7 দিনের মধ্যে যে 8 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 8 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। আর এই লটারিতে কোটিপতি কোন রাশিগুলি হতে চলেছে সেটি আমি ভিডিওতে উল্লেখ করতে চলেছি। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব জন্মছকে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। কারণ রাহুই দেয় লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট, এই সব থেকে প্রফিট। অর্থাৎ যে অর্থ হঠাৎ করে আসে, সেই অর্থই কিন্তু রাহু দিয়ে থাকে। তাই আপনার নিজস্ব জন্মছকে বা ন্যাকাল চাটে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। তাই আপনারা যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর যারা ফ্রিতে জন্মছক বিচার করাতে চান, সেক্ষেত্রে প্রতি রবিবার দিন সেই সুযোগ পেতে চলেছেন। তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা সানডে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন। অনেকে রয়েছেন যারা এই চ্যানেলের কমেন্টস বক্সে নাম, জন্ম তারিখ, জন্মস্থান উল্লেখ করছেন, তাদেরকে বলবো অ্যাস্ট্রো টার্গেট নামক চ্যানেলটিতে আপনারা মূল্যবান কমেন্টস করুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী 7 দিনের মধ্যে হতে চলেছে কোটিপতি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 7 দিনের মধ্যে আপনারা লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ লটারি প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এছাড়াও আপনারা শেয়ার মার্কেট থেকে এবং সাতটা থেকেও প্রচুর অর্থ ইনকাম করতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী 7 দিনের মধ্যে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ লটারি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। এছাড়াও আপনারা এই সময় শেয়ার মার্কেট থেকে এবং জুয়া থেকে, সাতটা থেকে অর্থ পেতে চলেছেন। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও লটারি থেকে, সাতটা থেকে, শেয়ার থেকে প্রচুর অর্থ ইনকাম করতে চলেছেন আগামী 7 দিনের মধ্যে। এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এরপরে 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 7 দিনের মধ্যে লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে চলেছেন। অর্থাৎ প্রাপ্তি যোগ আপনাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 7 দিনের মধ্যে লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে চলেছেন। অর্থাৎ প্রাপ্তি যোগ আপনাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। তবে একটি জিনিস মাথায় রাখবেন, আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু শুভ অবস্থায় না থাকে, তাহলে কিন্তু আমার কথা মিলবে না। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও
আগামী 60 দিনের মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে অর্থ পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, আর এই প্রাপ্তি রাহুর দ্বারা হতে চলেছে। তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার বলছি। যদি রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। এরপরে যে 7 নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 60 দিনের মধ্যে আপনারাও লটারি থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে প্রচুর অর্থ পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, আর এই সব প্রাপ্তি হঠাৎ করে হবে। আর এই হঠাৎ করে কে অর্থ দেয়? রাহু। তাই আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। এরপর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে প্রচুর অর্থ পেতে চলেছেন। অর্থাৎ প্রাপ্তি যোগ আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর এই সব অর্থ কে দেবে? রাহু। রাহুর অর্থ হঠাৎ করে আসে, অর্থাৎ হঠাৎ করে আপনারা এই অর্থ পেতে চলেছেন। তবে আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার বলছি। আপনার জন্মছকে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। এই ছিল 8টি রাশি, যে রাশিগুলি আগামী 60 দিনের মধ্যে লটারি থেকে কোটিপতি হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে, এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।